চেতনা কোথায় বিবে কোথায় মনুষ্যত্ব একুন রহস্য একুন রহস্য শুধুরির Veteran political leader Vasundhara Rai has suffered from severe cerebral attack after her arrival in Kolkata. Host Aparna Basu suspects an attempt to murder. She came to the city to open a new advertising agency of her own. Vasundhara Devi introduced Kuridi, Amar sister Anuradha Chile Kumar, or Nijosho ad agency. Achi. ও বিভিন্ন কোম্পানিতে অ্যাড করে, এটাই ওর ব্যবসা। রিয়েলি? তা তুমি এই ফিল্ডে কতদিন আছো কুমার? তা দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল ম্যাডাম। খুব ভালো। তা বলো আমি তোমার জন্য কি করতে পারি? না বলছিলাম ম্যাডাম, অ্যাডভার্টে তো আপনার যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, তাই আপনি যদি দু একটা বড় কোম্পানির অ্যাডের কাজ আমাকে পাইয়ে দেন। কুমার, ডোন্ট মেক সাচ সিলি অ্যাপ্রোচ। উনি একজন এমপি, ওনার এসব করবার টাইম কোথায়? অপর্ণা মাসিমা সন্দেহ করছেন বসুন্ধরা রায়কে খুন করার চেষ্টা করা হয়েছে। বন্দে মাতরম একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, একই কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম বন্দে মাতরম। নমস্কার, আমি কি প্রাইভেট ডিটেকটিভ শুভেন্দীপের সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি অপর্ণা, অপর্ণা বাসু। আজকে স্টেটসম্যানে বর্ষিয়ার নেত্রী বসুন্ধরারের সেরিব্রাল অ্যাটাকের খবরটা নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আনফর্চুনেটলি ঘটনাটা আমার বাড়িতেই ঘটেছে, বাট আমার মনে হয় এটা সাধারণ সেরিব্রাল অ্যাটাক নয়, ইটস অ্যান অ্যাটেম্প টু মার্ডার। কেন এরকম মনে হচ্ছে কেন আপনার? আমি চাই বিষয়টা আপনি যদি একটু দেখেন, আপনি যদি কাইন্ডলি আমার বাড়িতে একটু আসেন। অ্যাড্রেসটা বলছি, 56 অশোক দেব অ্যাভিনিউ, কলকাতা 47। ম্যাডাম আপনি কিন্তু এখনো আমাকে বলেননি, হোয়াই ডু ইউ কনসিডার ইট অ্যান অ্যাটেম্প টু মার্ডার? মিস্টার শুভেন্দীপ, আপনি এলে আপনাকে আমি সব কথা বলবো। প্লিজ প্লিজ ফিল ফর মি, বিশ্বাস করুন আমি অত্যন্ত বিপন্ন বোধ করছি। ওকে, আমি আজ ইভিনিং এ আসছি। হ্যাঁ ওকে, বাই। হ্যালো মাই ডার্লিং, মিস্টার রোবোটিক্স, কিসটা টেক আপ করা যায়? So you accord your consent? Mm-hmm.
কত আশা করেছিলাম, কুমার বড় হবে, মানুষ হবে, শান্ত ভদ্র জীবন যাপন করবে। সব ব্যর্থ, ভোগ সর্বস্ব জীবনের লোভ ওকে তাড়া করে বেড়াচ্ছে। আমি কি করে জানবো? তবু এটুকু বলতে পারি, তুমি আমাকে ওখানে পাঠিয়ে ভালো কাজ করো। আই ডিরাইভ নো বেনিফিট ফ্রম বসুন্ধরা ফর মাই বিজনেস। তুমি জানো না বসুন্ধরাকে খুন করার চেষ্টা করা হয়েছে? দেখো মা, তোমার এই ন্যাকামি অসহ্য লাগে। তুমি জানো না তোমার এই সোহাগের বোন অপর্ণা কিভাবে আমাদের ডেপ্রাইভ করে দাদুর সব সম্পত্তি একা ভোগ করছে, আর সঙ্গে জুটেছে ওই বসুন্ধরা। দুটাই পিচ কর্পোরেট ওয়ার্ল্ডে আমার পার্টিগুলোকে হজম করতে এসেছিল, এই যাত্রায় প্রাণে বেঁচে গেল। দেখবো প্যারালাইজ হয়ে কতদিন বাঁচতে পারে। হ্যাঁ, শেখ আব্বাস বলছি না? ও সালা প্রাইভেট টিকটিকে এখনো এসে পৌঁছায়নি। আপনি দিমাগ ঠান্ডা রাখুন, পেলাম ওকে ওকে বুঝিয়ে দেবো ও কোথায় হাত রেখেছে। মারিম, ওই লোকটাকে আটকাতে হবে তুরন্ত। এই যে সাহেব, এই পাড়া ঠকা যাবে না। কে তুমি? আমি তোর বাপ রে সাহেব। চল চল, ফোর ইয়ার্স ফোর্ট। মনে পড়েছে, তুই তো সেই ভয়ঙ্কর বিষের চোরা চালানকারী, তাই তো? হ্যাঁ, এই তো বাত হ্যায়। ওর ড্রাগ বিক্রি ইসমে তেরা বাপ কা কিয়া নুকসান হ্যায়। এই 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 অপর্ণা দেবী কোন চক্রবুহে আমাকে জড়ালেন? দিদি, এক ভদ্রলোক এসেছেন। বসতে বলো, আসছি। নমস্কার শুভেন্দীপ বাবু, আসতে কোনো অসুবিধে হয়নি তো? কেন, কোনো অসুবিধে হবার কথা ছিল কি? আপনারা ডিটেকটিভরা সোজা কথাটা সোজাভাবেই বলতে জানেন না বুঝি। ম্যাডাম, পৃথিবীতে সব কিছু সোজা থাকলে আমরা তো বিশ্ব বেকার হয়ে যাব। ভারী সুন্দর কথা বলেন তো আপনি। যাকে এখন বলুন, কি খাবেন, চা না কফি? কোনোটাই নয়, আমার খুব তাড়া আছে। আপনি আমাকে তাড়াতাড়ি বলুন, কেন আপনার মনে হচ্ছে দ্য কেস অফ বসুন্ধরা ইজ অ্যান অ্যাটেম্প টু মার্ডার? মানে আসলে তিন দিন আগে যে মানুষটার মেডিকেল চেক আপে দেখা গেল যে প্রেশার, সুগার, ব্লাড কোলেস্টেরল, লিপিড প্রোফাইল সব নর্মাল, তার এভাবে সেরিব্রাল অ্যাটাক হতে পারে না। বসুন্ধরা যেদিন অসুস্থ হয়ে পড়েন তার আগের দিনও তো উনি আপনার এখানে ছিলেন না, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে তিন দিন আগের মেডিকেল রিপোর্ট আপনি জানলেন কি করে? আসলে অসুস্থ হবার পর ওনার কথা বন্ধ হয়ে গিয়েছিল তো, তাই অ্যাজ পার ডক্টরস ইনস্ট্রাকশন ওনার পার্সোনাল ফাইলগুলো থেকে এই রিপোর্টগুলো পাওয়া যায়। আই সি। এছাড়া আর কোনো সন্দেহের কারণ আছে আপনার? আমার বাড়ির উল্টো দিকে একটা স্কুল আছে, সেখানকার কেয়ারটেকার ওই রাত্রে একজনকে আমার বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে দেখে। আপনি পুলিশে খবর দিয়েছেন? না। কেন? আসলে বসুন্ধরার মতন একজন ভেটারান পলিটিক্যাল লিডারকে নিয়ে আমার সন্দেহকে ঘিরে আগে ভাগেই একটা পাবলিক স্ক্যান্ডাল তৈরি হোক, এটা আমি ঠিক চাই না। রাইট, তার মানে আপনি চাইছেন একেবারে আসামিকে সব প্রমাণ কাঠগড়ায় দাঁড় করাতে, তাই তো? দেখা যাক কি হয়। উঠি, বাই। শোনো কিঙ্কর, তুমি যে স্কুলে কেয়ারটেকারের চাকরি করো তার 80% শেয়ার হোল্ডার কিন্তু আমি।
সেটা কি তোমার জানা আছে? না ম্যাডাম। তোমার মালকিন ওই রুমেলা বোস, ও আমারই এজেন্ট। আমার সব বেনিভোলেন্ট কাজ আমি ওর নামে করে থাকি। কিছু বুঝলাম না ম্যাডাম। তোমার একটা ছোট মেয়ে আছে না? হ্যাঁ ম্যাডাম, অভাবের জন্যে বউটা আমায় ছেড়ে চলে গেছে। বড় ছেলেটা দেশে থাকে, এই ছোট মেয়েটাকে নিয়ে আমি ওই স্কুল বাড়িতে থাকি। বেশ ভালো, তা ধরো কাল তোমাকে আর তোমার মেয়েকে ওই স্কুল থেকে যদি হুট আউট করে রাস্তায় বের করে দেওয়া হয়। কেন ম্যাডাম, আমি কি দোষ করলাম? দোষ করোনি, কিন্তু করতে পারো। শোনো, আমি অ্যাপ্রিহেন্ড করছি, তোমার কাছে পুলিশ আসবে। পুলিশ? পুলিশ কেন ম্যাডাম? বসুন্ধরার নাম শুনেছো? বসুন্ধরা মানে ওই যে ভদ্র মহিলা আপনার বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন? হ্যাঁ ঠিক তাই, ওনাকে খুন করবার চেষ্টা করা হয়েছে। আর সেদিন তুমি যা দেখেছো। আমার কথা মতো চললে তোমার মাইনে আমি ডবল করে দেব, আর তা না হলে। না 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 ম্যাডাম, এবার থেকে আপনি যা বলবেন তাই আমি আমি তাই 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 করবো। যাকে শুনুন, কাজের কথায় আসা যাক। আচ্ছা, বসুন্ধরা রায়ের কেসটা আপনার জানা আছে? হ্যাঁ স্যার, বিলক্ষণ জানি। কেসটা আমি টেক আপ করেছি। সে কি স্যার, আপনি ডাক্তারিও করছেন? না ডাক্তারি নয়, আসলে মিডিয়াতে বসুন্ধরার খবরটা একটা সেরিব্রাল অ্যাটাক হিসাবে বেরোলেও আমার মনে হয় ওটা একটা অ্যাটেম্প টু মার্ডার, আর আপনাকে সেটাই রিভিল করতে হবে। ইনভেস্টিগেশন? রাইট, ইনভেস্টিগেশন, বাট সিক্রেটলি। আপনাকে আমায় জানাতে হবে অন দ্যাট ভেরি ইভেন্টফুল ডে কারা কারা অপর্ণা বাসু বা বসুন্ধরার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এবং নার্সিংহোমে বসুন্ধরার প্রেজেন্ট কন্ডিশনটা কি। ওকে স্যার, কিন্তু সিক্রেটলি কেন? কারণ বসুন্ধরা চাইছেন না যে ওনার ব্যাপারটা নিয়ে কোনো স্ক্যান্ডাল হোক। রাদার বসুন্ধরার সঙ্গে অপর্ণা বাসুর সম্পর্কটা তো ভালো, সেই জন্য অপর্ণা বাসুই হয়তো এটা চাইছেন না যে বিষয়টা নিয়ে কেউ পলিটিক্যালি ক্যাপিটাল করুক। বাবু, শুধু জিজ্ঞাস করলেই হবে, কফি খেতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শ্রীমঙ্কৃষ্ট। এবার তুমি কেটে পড়ো বাবা, ওদিকে তাকিয়ে দেখো কে এসেছে। পুলিশ? পুলিশের সামনে বেশি কথা বলতে নেই। ভয় পেলে হবে? আমার নাম কেষ্ট না। ও বাবা, এত সাহস! যা যা এখান থেকে। এই নিন মিস্টার খাসনবিস, একটু একটু কফি। আজকাল সব সময় তোকে এত টেনসড লাগে কেন বলতো? আরে বাবা, বিজনেস মানেই তো আপস এন্ড ডাউনস, আর তাছাড়া তোমার বয়স কম। অ্যাডভার্টাইজিং, পাবলিসিটির মতন লুক্রেটিভ ওয়ার্ল্ডে কত ঘাগুলোকেদের আনাগো না, বিষয়টা বুঝতে একটু পেশেন্স তো লাগবেই। মা দেখো, ইটস নট দ্য কোশ্চেন অফ পেশেন্স। আমার এই প্রেজেন্ট সেটব্যাকের জন্য তোমার রিলেটিভসরা রেসপন্সিবল। আই নো কুমার, প্রত্যেকটা ব্যাপারে অপর্ণা ডেলিবারেটলি ম্যানিপুলেট করছে। আমি বুঝতে পারি না ওর এই সর্বগ্রাসী লোভের শেষ কোথায়।
और परिणति। Very easy, mom. उस चुड़ैल का अंत मेरे हाथ में है। कुमार, please. हेलो, কে বলছেন? নমস্কার, আমি সিটি নার্সিং হোম থেকে ডক্টর পারমিতা সেন বলছি। পুলিশ অফিসার মিস্টার খাসনবিশ আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে বসুন্ধরা রে আপনার নার্সিং হোমে আছেন, তাই তো? হ্যাঁ, বসুন্ধরা রায় আমার আন্ডারেই আছেন। মিস্টার খাসনবিশের সঙ্গে কথা বলে আমার মনে হলো আপনার সঙ্গে আলোচনা হওয়া আমার খুবই দরকার। ঠিক আছে ডক্টর সেন, আমি দু একদিনের ভেতরেই আপনার কাছে যাচ্ছি। থ্যাংক ইউ ফর কলিং। ওকে, ইউ আর ওয়েলকাম। বাবু, উঠে পড়ুন, এসে গেছে। সকালে না চালাস না তো? কি হয়েছে নাকি? পেপার রোজই আসে, সঙ্গে একখানা চিঠি। চিঠি কে দিল? পেপারের সঙ্গে বায়নাতে পড়েছিল দেখি। শালা টিকটিকে, ভালো চাস তো কেসটা ছেড়ে দে। শালা, আমাদের পেছনে লেগেছিস কেন? যারা ভালো লোকের মুখোশ পরে কেলো করছে তাদেরকে ধর, শালা মেরে ফেলব। আব্বাস, নমস্কার স্যার, ডক্টর সেন আপনাকে ফোন করেননি? হ্যাঁ করেছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি। আর কোনো খবর? সবাই অপর্ণাকে অবিবাহিতা বলে জানলেও ওর একটা ছেলে আছে, থাকে হোস্টেলে, পড়ে কলকাতার একটা বিখ্যাত স্কুলে। ঠিক আছে, আপনি স্কুলের নাম ঠিকানাটা SMS করে আমাকে দিয়ে দেবেন। ঠিক আছে। আর কোনো খবর? আছে স্যার, আরও খবর আছে। অপর্ণার দিদি অনুরাধার ছেলে কুমার দত্তর ঘটনার দিন সকালে বসুন্ধরার সঙ্গে দেখা করেছেন। আর বাইদি ভাই, এটাও জেনেছি যে ওই দুই বোনের সম্পর্কটাও বেশ জটিল। ওকে, থ্যাংক ইউ অফিসার, আমি আপনার সঙ্গে পরে দেখা করে নিচ্ছি। কি ব্যাপার বৌদি, আপনি নাকি আমি ডেকেছেন? হ্যাঁ বলে বসুন। কেন বৌদি? তুমি তো সবসময় পুজো আচ্চা নিয়ে থাকো, তাই মানে আমি বড় বিপদে পড়েছি ভাই, তুমি আমাকে যদি কিছু সাহায্য করতে পারো। আপনি ওভাবে কেন বলছেন বৌদি, বলুন না কী পুজো করতে হবে, কবে করতে হবে। না না, তোমায় কোনো পুজো আচ্চা করতে হবে না। আসলে আমার ছেলেটার বড় বিপদ, ওকে নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। তোমার কি কোনো ভালো জ্যোতিষী জানা আছে নাকি? তুমি যদি একটু কিছু ব্যবস্থা করতে পারো। ও, এই কথা এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমার খুব ভালো একজন ভৈরবী মাতাজির সাথে যোগাযোগ আছে, আমি আপনাকে বলে দেব, দেখবেন আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে, আপনার শত্রু একেবারে শুকিয়ে মরে যাবে। কিন্তু তুমি ঠিক বলছো তো ভোলা, উনি আমার সব সমস্যার সমাধান করতে পারবেন তো? নিশ্চয়ই পারবেন, উনি হলেন সাক্ষাৎ মা তারা, ভূত ভবিষ্যৎ সব ওনার এই নবদর্পণে। আপনি একবার গিয়েই দেখুন না। প্রাইভেট ডিটেকটিভ শুভেন্দীপ,
ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। তারপর ডক্টর সেন বলুন, আপনার পেশেন্ট বসুন্ধরা কেমন আছেন? শি ইজ স্টিল আন্ডার ইন্টেনসিভ কেয়ার, কিডনি ফাংশন কোয়াইট আনসার্টেন। নো নো ডক্টর, বসুন্ধরাকে সুস্থ করে তুলতেই হবে, তবেই বোঝা যাবে রহস্যের কেন্দ্রবিন্দুটা কি। দেখুন সুভেনদীপ, আই এম কোয়াইট শিওর ডেলিবারেটলি ওর শরীরে কেউ ড্রাগ ইনজেক্ট করেছে, আর সেটা নিউরোটক্সিক স্নেক ভেনম থেকে তৈরি। ও, দ্যাটস হোয়াই। না পুণ্যং না পাপং, না সৌখ্যং না দুঃখং, না মন্ত্র না তীর্থং, না বেদ না যজ্ঞা, আমাতে পাপ পুণ্য সুখ দুঃখ নাই, আমার মন্ত্র তীর্থ বেদ ও যজ্ঞের প্রয়োজন নাই, আমি চিদানন্দ স্বরূপ। ওই চিদানন্দের স্মরণ নাও অনুরাধা, তোমার মনে সব ঝড় থেমে যাবে। মাতাজি, আমার একমাত্র সন্তান কুমারকে নিয়ে আমি থাকি। কুমারের যখন 10 বছর বয়স, তখন ওর বাবা আমাকে আমার বাবার কাছে রেখে বিদেশে ব্যবসার কাজে চলে গেলেন, আর ফিরলেন না। পরে শুনেছি আমার বোন অপর্ণার সঙ্গে ওর একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। থাক, তোমাকে আর বলতে হবে না, আমি জানি তোমার সমস্যা। আমি সত্যদ্রষ্টা ভৈরবী, মঙ্গলময়ের করুণায় আমি ভূত ভবিষ্যৎ সব দেখতে পাই। সেই জন্যেই তো আপনার কাছে এসেছি মা। শোনো, তোমার স্বামীর ঔরাসে অপর্ণার একটি অবৈধ সন্তান আছে, তার পিতৃ পরিচয় প্রকাশের ভয়েই তোমার স্বামী পালিয়ে গেছে। সেই পুত্রের ভবিষ্যতের জন্য অপর্ণা যা যা করেছে, আর তুমি তোমার পুত্রের ভোগবিলাসের জন্য যা করেছ, তা সমান অপরাধ। তাই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, পরমেশ্বর তোমায় রক্ষা করবে। আপনি শুধু আমাকে বলুন, অপর্ণা কার কার সাহায্য নিয়ে আমার কুমারের ক্ষতি করছে? এর উত্তর তুমি সহ্য করতে পারবে না, তাই এ প্রশ্ন তুমি আমায় করো না। পরমেশ্বরের নির্দেশ ছাড়া আমি আর তোমাকে কিছু বলতে পারবো না, তুমি এখন আসতে পারো। মা, ও মা, কি হয়েছে? কি ওর পাগলের মতো চাচামচি করছিস কেন? শুনেছো, তোমার ওই সোহাগের বোন অর্থাৎ আমার মাসি অপর্ণা বাসু আস্তে আস্তে নিজেই পুলিশের জালে জড়িয়ে পড়ছে, যাকে বলে কেঁচো খুঁড়তে কেউটে। আরে পাগলের মতো হাসিস না তো, থাম, কি হয়েছে আগে সেটা খুলে বল। আরে বাবা, প্রাইভেট টিকটিকি আজ স্কুলে গিয়েছিল অপর্ণা দেবী কেচ্ছা কেলেঙ্কারি টেনে বার করতে। শালা, আমার পেছনে কাঠি দেবা, আমাকে হটিয়ে দেবা, শালা এইবার তার ফল বুঝবে, কত ধানে কত চাল। ম্যাডাম, আপনি এত চিন্তা করেন কেন? আমি তো আছি। দেখো দিজেন, তুমি আমার প্রাইভেট সেক্রেটারির দায়িত্বটা নেবার পর থেকে আমি কিছুটা নিশ্চিন্ত হয়েছি ঠিকই, কিন্তু বসুন্ধরা রায়ের অ্যাটাকের খবরের পর থেকেই একটার পর একটা সমস্যা আমাকে ঘিরে ধরেছে। ম্যাডাম, বসুন্ধরাকে কেউ খুন করার চেষ্টা করেছিল এটা কি ডেফিনেটলি প্রমাণিত হয়েছে? হ্যাঁ, ডক্টর পারমিতা সেন তাই তো বললেন, কে নাকি ওনার শরীরে নাকি নিউরোটক্সিক ড্রাগ ইনজেক্ট করে চলে গেছে। আমি কিন্তু ব্যাপারটা আগেই সন্দেহ করেছিলাম যে একজন মানুষের সমস্ত হেলথ রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও রাতারাতি কী করে একটা সেরিব্রাল অ্যাটাক হওয়া সম্ভব। কিন্তু দেখো দিজেন, এটাও তো ভাববার বিষয় যে কখন কীভাবে একজন আউটসাইডার এসে ইনজেক্ট করে পালিয়ে গেল। ম্যাডাম, আমার মনে হয় আপনার একজন সিকিউরিটি গার্ড রাখা খুব দরকার। এত বড় বাড়িতে আপনি একা থাকেন কয়েকজন কাজের লোকের সাথে, আমার প্রচণ্ড ভয় হয়। কি করব বলো দিজেন, ভগবান মুখ তুলে না চাইলে খুব সহজে আমার এই সলিচিউড যাবে বলে মনে হয়। সরি ম্যাডাম, আমি কি আপনাকে কষ্ট দিলাম? না না, ডোন্ট গেট ইয়োরসেলফ ওয়ারিড। অপর্ণা বসু
এত সহজে শকড হয় না। আচ্ছা বাই দ্য ওয়ে, প্রাইভেট ডিটেকটিভ শুভেন্দীপ খবর পাঠিয়েছেন দু একদিনের মধ্যেই উনি আপনার অ্যাকাউন্টসগুলো একটু দেখতে আসবে, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আচ্ছা এই লোকটা কি আমাকে সন্দেহ করছে নাকি? আমি পয়সা খরচা করে লোকটাকে লাগালাম, আর সেই লোকটা কিনা এখন আমাকেই ফাঁসাবার ধান্দা করছে। আপনাকে আজ আমি ডেকে পাঠিয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে। ভালো করেছেন, তবে আমাকে না ডাকলেও আসতে হতো, কেননা প্রপার ইনভেস্টিগেশনের জন্য আপনার অ্যাকাউন্টস, বিজনেস প্রোফাইল এবং আপনার কানেকশনসগুলো আমার জানা দরকার। ভালো, তবে আমি ভাবছি অন্য কথা। স্বর্ণলতা নামে একটা কাজ আছে, সে পরাশ্রয়, যে হোস্টের ওপর সে আশ্রয় নেয়, তিন তিন করে রক্ত চুষে তারই সে সবথেকে বেশি ক্ষতি করে। অপর্ণা দেবী, শুভেন্দীপ কারো গেস্ট নয়, মাথা না ফাটলে কেউ তাকে ডাকে না। আর আপনি ওই স্বর্ণলতার কথা বলছিলেন না, আমার কাছে আর একটা গাছের গল্প শুনুন। এরা ইনসেক্টিভোরাস, পতঙ্গ ফুক, এদের ফুল এত সুন্দর আর তাতে এত মধু যে পতঙ্গের দল ছুটে এসে তার উপর বসে, আর সঙ্গে সঙ্গে পাপড়ি থেকে বেরিয়ে আসে মারক বিষ। বিষের জ্বালায় ছটফট করতে করতে তারা যখন যন্ত্রণায় কুঁকড়ে যায়, তখন পেটালসগুলো বন্ধ করে তাদেরকে ভক্ষণ করে। অদ্ভুত ব্যাপার, আমি টাকা দিয়ে ডিটেকটিভ অ্যাপয়েন্ট করলাম, অথচ এখন কিনা আমাকেই সন্দেহ। মিস অপর্ণা, প্লিজ ডোন্ট টক রাবিশ, আই হ্যাভ লিমিটস অফ মাই এন্ডিউরেন্স। মনে রাখবেন, আপনি আমাকে অ্যাপয়েন্ট না করলেও গভর্নমেন্ট লেভেলে আমি কাজটা পেতে পারতাম, সাকসেসফুল না হলে আই নেভার অ্যাকসেপ্ট পেমেন্ট অফ আ সিঙ্গল ফর্টি। লোকটা নিজেকে কি ভাবে কে জানে, জানে না বাবারও বাবা আছে। সরি শুভেন্দীপ, আমি বোধহয় একটু বেশি ইরিটেটেড হয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমি মিস্টার সেনগুপ্তকে বলে দেব আপনি এলে আমার বিজনেস প্রোফাইলগুলো যেন আপনাকে দেখানো হয়। কিন্তু একটা রিকোয়েস্ট, কি? কুমার সম্পর্কে আপনি একটু খতিয়ে দেখবেন। কি ব্যাপার মিস্টার সুমেন্দীপ, হঠাৎ ইন্সপেক্টর নিয়ে হাজির? না, আসলে একটা জরুরি কাজে বেরিয়েছিলাম, আর অপরাধ নিয়েই তো আমাদের কাজ। তো বলুন আমাকে কি করতে হবে? হঠাৎ একটা আননোন ফোন কল পেয়ে ছুটে এসেছি। যাচ্ছিলাম অপর্ণা বাসুর একটা চাইল্ড ওয়েলফেয়ার হোমে, হঠাৎ একজন আননোন কলার জানালেন যে বসুন্ধরার কন্ডিশন নাকি খুব ক্রিটিক্যাল। ইজ ইট সো? হ্যাঁ, গতকাল থেকে রেসপিরেটরি ট্রাবলটা খুব বেড়ে গেছে, জানি না ডায়ালিসিস করতে হবে কি না। আচ্ছা স্যার, বসুন্ধরা দেবীকে আপনি কেমন দেখলেন? আমার তো খুব একটা সুবিধের মনে হলো না। আমার মনে হয় ওর চিকিৎসার কোথাও একটা নেগলেক্ট হচ্ছে। সেটা কি আপনি ইচ্ছাকৃত বলে মনে করেন? অ্যাপারেন্টলি আমার তো তাই মনে হয়। ইন্টারেস্টিং। শুনুন, আমি কিছুদিন আগে স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে ওখানে সুমন নামে একটি ছেলের আমি সন্ধান পাই। ছেলেটি ওই স্কুলেরই স্টুডেন্ট, আর ওই সুমনের যাবতীয় খরচ বহন করেন অপর্ণা দেবী। এবং সবচেয়ে মজার কথা হলো যে অপর্ণা দেবী এই সুমনের দেখাশুনোর দায়িত্ব দিয়েছেন রুমেলা দেবী বলে এক ভদ্র মহিলা। এবার আমার টার্গেট রুমেলা। Thank you.
could sell out their spouse for a washer dryer or a lawnmower you could ride on. Such was my respect for that most holy of unions. Mama, আমি এখন চ্যানেল চেঞ্জ করব। কেন? দেখো, আমি এখন বড় হয়েছি। I'm now a grown-up child. আমার একটা পার্সোনাল লাইফ থাকতেই পারে। ওরে দুষ্ট ছেলে, অবাঙালি বন্ধুদের সঙ্গে মিশে মিশে ওভার স্মার্ট হয়েছো। এই, তোকে কে বলেছে রে? তুই গ্রোন-আপ চাই? Don't forget, mama, আমি 10 সাল কা লড়কা। ঠিক আছে বাবা, এত ডায়লগ মারতে হবে না। এ নাও, তোমার রিমোট, যেমন খুশি চ্যানেল সার্ফিং করো। থ্যাংক ইউ। কি হলো মহারাজ, কোনটাই পছন্দ হচ্ছে না? মা, ভাবলাম একটা ভালো গান বাজাবো, তার সঙ্গে শাহরুখ খানের মতো ডান্স করবো। কেন নাচবে কেন? বাহ, আমার স্কুল ফি স্টেজ ডান্স করতে হবে না? ওই কথা, ঠিক আছে, আমি একটা ক্যাসেট বাজিয়ে দিচ্ছি। শাহরুখ খানের ক্যাসেট তো? হ্যাঁ রে বাবা, এই নে তো শাহরুখ খানের গান। নমস্কার, আমি প্রাইভেট ডিটেকটিভ শুভেন্দীপ। সুমনের স্কুল থেকে ঠিকানা সংগ্রহ করে আমি এখানে এসেছি একটা কেসের তদন্তের স্বার্থে। আপনি যদি কাইন্ডলি সুমনের সঙ্গে একটু কথা বলতে আমাকে অ্যালাউ করেন, আমি লোকাল পিএসকে জানিয়ে এসেছি। ও, আই সি। কিন্তু দেখুন, আমি এখানে একা থাকি, তাই অপরিচিত কাউকে ঢুকতে দেওয়ার আগে লোকাল পিএস মানে একটা থানায় ফোন করে নিতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, এতে মাইন্ড করার কী আছে? ঠিক আছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আপনি থানায় ফোন করবেন। হ্যালো ম্যাডাম, আমি রুমিলা বলছি। মিস্টার শুভেন্দীপ এখানে এসেছেন, সুমনের সঙ্গে কথা বলতে চাইছেন। কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, খুব কনফিউজ লাগছে। শোনো, ভয় পেও না, ওকে ঘরে এনে বসাও, সাবধানে কথা বলবে, আমি রাখছি। ওরে পরাণ বন্ধু রে, তুই চাঁদনি রাতে অন্ধকার আনিস না, অমন করে থাকিস না যে মন তুয়া বিনা রহে না পরাণে। রিম ঝিম ঝিম বয়ে যায় উথালি সাবন সাবন সাবনে রে, ওরে আমার পিয়াসি বাজারে তোর বাসি, অমন করে থাকিস না যে মন তুয়া বিনা রহে না পরাণে। রিম ঝিম ঝিম বয়ে যায় উথালি পাবন পাবন পাবনে রে, ওরে আমার পিয়াসি বাজারে তোর বাসি, অমন করে থাকিস না যে মন তুয়া বিনা রহে না পরাণে। সরি আকি,
বল ভাই, দেরি হয়ে গেল। না না কুমারদা, আপনার দেরিতে আসার সময়টাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি। কী কাজ সে আপনাকে বলা যাবে না, পরে একদিন শুনিয়ে দেবো। কাজ তো মানুষ করে দেখায়, তুমি শোনাবে? হ্যাঁ শোনাবো, আমার গান শুনলে আপনি অন্য সব জিনিস দেখতে পাবেন। তুমি তো অপর্ণা বাসুর লাইফ সেভিং ড্রাগ ইউনিটে চাকরি করো, তাই না? আমি অ্যালাইড ড্রাগসে চাকরি করি। শোনো আকিকুল, টাকাটা তুমি ধরো আর আমাকে সব ইনফরমেশন দাও। আমার কোনো ক্ষতি হবে না তো? সেটা দেখার দায়িত্ব আমার, মনে রেখো আমার নাম কুমার দত্ত।